রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হাঙ্গেরি গ্রেফতার করবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর আরবানের চিফ অব স্টাফ গার্জেলি গুলিয়াস গত শুক্রবার আন্তর্জাতিক অপরাধ আদালত পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে ইউক্রেন থেকে শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় সরিয়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে পুতিনের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নভুক্ত এই দেশটি আইসিসির সদস্য হওয়ার পরও তারা এই পরোয়ানা বানতে আইনগতভাবে বাধ্য নয় বলে জানিয়েছেন দেশটির ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা গার্জেলি কুলিযাস।